লোক বাঙালি কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, ভালো তো থাকতে হবে, কারণ তোমরা সিম্পল লাইফ চেম্বার ফ্যামিলি মেম্বার। আমিও ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, আজকে হচ্ছে চতুর্থী, এখন বাজে হচ্ছে ওই 9:30। এখন থেকে আমি আমার গপ গপ বা ব্লগ শুরু করছি। আজকে সারাদিন কি করতে চলেছি আগে আগে দেখো। তাহে ক্যা আমি রান্নাঘরে এই যে পাস্তা করছি, রান্না বান্না সমস্ত কিছু করবো। আজকে তো বাপুর রেজাল্ট আছে, বুকুর রেজাল্ট আছে, স্কুলে যেতে হবে। আজকে মুখে একটু ফেসিয়ালও করবো, আজকে অনেক কাজ, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো সাথে থাকো, দিনটাকে শুরু করলাম। এরপর নিচে নেমে এসে দেখো, এখানে আমার পাস্তা রান্না করা হয়ে গেছে। তারপর এদিকে রান্না চাপিয়ে দিয়েছি প্রেশারে, এদিকে ভাত হচ্ছে, টমেটো টমেটো কাটা আছে, এখানে চিংড়ি মাছটা মেখিয়ে রেখে দিয়েছি, মাছ ভাজা হবে, আর ফুলকপি এখানে সেদ্ধ করা আছে। তারপর এদিকে ফুলকপি আলুর ডালা চাপিয়ে দিয়েছে, এদিকে ভাত ফুটছে, আর এদিকে যেমন বাটনা করার আলোরে সে বাটনা ফাটনা সমস্ত কিছু করে নিয়েছে, আর এখানে আছে চিংড়ি মাছটা। এখন বাজে 11:30, আমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি, যাচ্ছি স্কুলে, কারণ আজকে তিন ছেলের রেজাল্ট আউট হবে। তো চলো বেরোই, তোমার দাদাভাই নিয়ে যাবে, কারণ 12:30 অব দি টাইম। তো চলো আবার স্কুলে গিয়ে কথা বলি। তো দেখো আমি বেরিয়ে পড়েছি স্কুলে যাওয়ার উদ্দেশ্যে, তো চলো স্কুলে যাই, কারণ রেজাল্ট আউট হবে। এই দেখো ওদের এই সেই খেলার মাঠটা, যেটা তোমরা আগেও দেখেছো, আর ওই হচ্ছে দূরে স্কুল। তো চলো স্কুলে যাই, রেজাল্ট মেজাল্ট নিয়ে বেরিয়ে বাড়ি গিয়ে আবার না তোমাদের সাথে কথা হবে। আর দেখো এখানে একটা প্যান্ডেলও হয়েছে, তো এসে গেছি স্কুলেতে, দেখি কি হয়, কতক্ষণ সময় লাগে। তো একটু নয়েজ আসার জন্য সরি, তো চলো কি হয় দেখি। এখন বাজে 2:00, আমি স্কুল থেকে বাড়ি চলে এসেছি, চানও হয়ে গেছে, যেহেতু তুরো চান হয়ে গেছে, এবার ঠাকুরকে জল দেবো, খেতে দেবো। আর রেজাল্ট হচ্ছে বুকু 80% পেয়েছে, আর এরা 40% করে মতো নম্বর পেয়েছে। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার, আমাদের ওখানে দেখো লাইট ফাইট লাগানো হচ্ছে, এই দেখো তুতু। তো চলো ওদের খেতে মেতে দিয়ে দিই সমস্ত কিছু। আজকে ভাবছি, ভেবেছিলাম ওদের ফেসিয়াল করবো, কিন্তু আজকে আর সময় হবে না, কারণ আজকে সন্ধ্যে 6:00 থেকেই মনে হয় রিহার্সালে যেতে হবে। তো সেজন্য আজকে হবে না, কালকে বা পরশু ফেসিয়ালটা করবো, করলে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। তো চলো খেতে দিয়ে দিই ওদেরকে। তো এখানে দেখো সমস্ত কিছু কুমড়ো ঠুমড়ো, মানে আজ যে জিনিসগুলো নিয়ে এসেছি আমার তো করা হয়নি, আমি স্কুল চলে গিয়েছিলাম সেই জন্য। আর এদিকে দেখো আমার মাছটাও মোটামুটি ভাজা হয়ে গিয়েছিলো, আর এই হচ্ছে আলু ফুলকপির ডালনা ছিল, আর এই হচ্ছে তোমার চিংড়ি মাছ, আর 2 ক্যাসারোলে ভাত, আর এদিকে হচ্ছে উচ্ছে বেগুন ভাজা। এখন বাজে 4:30, আমার খাওয়া নিচের কাজ ছাড়া হয়ে গেছে, খালি জল তোলা হয়নি কারণ কারেন্ট নেই। তো এখন বসে করবো এডিটিং, তোমাদের কাছে আজকে ব্লগ আসবে। আর অরিফ্লেম থেকে একটা পার্সেল এসছে, এই যে অরিফ্লেম থেকে একটা পার্সেল দিয়েছে, কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম। এটা কী আছে দেখার জন্য আমার পেজকে ফলো করো, পেজে দেখতে পেয়ে যাবে এর মধ্যে কী কী আমি অর্ডার করেছিলাম। তো এখন এডিটিংটা করে নিই, আজকে আবার সন্ধ্যে 6:00 থেকে ক্লাবে রিহার্সাল আছে, সেজন্য আজকে আর ফেসিয়ালটা হলো না, ওটা ষষ্ঠীর দিন করব, ফেসিয়ালও করব, চুলটাও কাটতে হবে, চুলের অবস্থা দেখছো, আমি নিজেই এগুলো বাড়িতে করি, পার্লারে যাই না। তো এখন একটুখানি এডিট ফিটগুলো করে নিই, তুতুবাবু নিচে খেলছে, সন্ধ্যে দেবো, সন্ধ্যে দিয়ে বেরোবো, একদম রিহার্সাল করে কিছু জিনিস কেনার আছে, সেগুলো নিয়ে একদম বাড়ি ফিরবো। তো যখন আবার বেরোবো তখন আবার তোমাদের সাথে কথা বলি। আমি এসেছি এখন ছাদে, আজকে আমাদের সন্ধ্যে 6:00 রিহার্সাল হবে না, সেটা মানে পিছিয়ে গিয়ে 8:00। তো ছাদে এসেছিলাম, এডিট করলাম, এবার ব্লগটা জাস্ট চলে আসবে, আধ ঘন্টার মধ্যেই তোমরা পেয়ে যাবে। আর দেখো আমাদের ঠাকুর মন্দিরে আলো পুরো সেজে উঠেছে, সামনে থেকে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য আমার ইনস্টা ফলো করো, ইনস্টাতে তো আমি পুরো আপডেট দিচ্ছি, সামনে থেকে তোমাদের সাথে শেয়ার করবো ইনস্টা। আর আমার এই চ্যানেলের শর্টগুলো তোমরা ফলো করো, জানতে পারবে। এই লাইটটা এখনও চলেনি, কালকে চলেছিলো, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। তো এইটা দেখো জাস্ট ওয়াও, পুজো একদম যেন দেখে মনে হচ্ছে পুজো এসে গেছে, আজকে তো চতুর্থী হয়ে গেল। কালকে আমাদের রিহার্সাল, মানে কালকে আমাদের ফাংশান আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আজকে ফাইনাল রিহার্সাল হবে, তো এখন আমি একটু নিচে যাবো, সন্ধ্যা দেবো, একটু বেরোবো। তো বেরোই, তারপর আবার তোমাদের সামনে থেকে দেখাচ্ছি কীরকম দেখতে লাগছে, আর রাত্রিবেলা তো দেখাবোই অবশ্য। 6:10, ঠাকুরকে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, রেডি হয়ে গেছে, এখন বেরোবো টুকটাক কিছু। কালকে বৃহস্পতিবার একটু ফুল নেবো, একটুখানি মিষ্টি নেবো, আর তোমার একটা তেল নেবো, একটা ওডোনিল নেবো বাথরুমের জন্য, আর যদি কিছু প্রয়োজন হয় সেগুলো নিয়ে বাড়ি চলে আসি। তো চলো বেরোনো যাক।
তোমার জিনিস কেনা হয়ে গেছে ফিরতি পথে ভাবলাম তোমাদের এদিকের গেটটা একবার শো করিয়ে দিই দেখো এই গেটটা আমাদের মধ্যে তো বড় নয় কিন্তু বেশ সুন্দর আর এই হচ্ছে আমাদের প্যান্ডেল কি সুন্দর আলো একদম ঝলমল ঝলমল করছে দেখো আমাদের প্যান্ডেল দুর্দান্ত লাগছে বলো দারুণ লাগছে কমেন্ট করো বাড়ি চলে এসে দেখতেই পাচ্ছ পেছনে আমাদের লাইটের গেট জ্বলছে পুজো পুজো এসে গেছে একদমই তো দেখলেই তো কি সুন্দর আলো দিয়ে সাজিয়েছে মন্দির তো আমি এসে গেছি নিচে যাব এবার বাচ্চা পাবো কারণ 8টার সময় রিহার্সালে যেতে হবে জিনিস নিয়ে চলে এসেছি তো চলো একদম নিচে যাই নিচে গিয়ে কথা বলছি গরম লাগছে প্রচণ্ড গুড ইভিনিং নয় এখন বাজে হচ্ছে 7:25 আমি নিচে এসে গেছি এই যে এখানে ভাত হচ্ছে ওখানে আটা মাখা হয়ে গেছে ওটা হচ্ছে আমার হরলিক্স তো ভাত এবার মার গিলে দেবো আর রুটিটা করবো তোমার দাদা ভাইয়ের জন্য 5-6টা এবার চলে এসেছি রিহার্সালে আর সেদিন আমার সাথে বাপুও রিহার্সালে এসেছিলো বাপু আর তুতু দুজনেই এসেছিলো এখানে আমাদের নাচের রিহার্সাল হচ্ছে তারপরে আমাদের গানের রিহার্সাল হবে ফাইনাল যেটা তোমরা পঞ্চমীতে দেখতে পারবে আর এই হচ্ছে আমাদের দুর্গা ঠাকুর তো চলো এবার বাড়ি যাওয়া যাক এসে গেছি অনেকক্ষণ তখন 10:10-15 হবে ফোনে একদমই চাচ্ছিল না সেজন্য তোমাদের সাথে কথা বলতে পারিনি তো এখন বাজছে 11টা এখন যাব খেতে খেয়ে শুয়ে পড়বো সারাদিন প্রচুর কাজ গেছে বিজি একদম চতুর্থীটা গেছে একদম বিজি চতুর্থী পেছনে এইসব দেখেই মনটা ভালো হয়ে যাচ্ছে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ওয়েট করো সুন্দর সুন্দর ব্লগের জন্য যেটা আসতে চলেছে পুরো পুজো স্পেশাল এখানে শ্রীরামপুর সব মিলিয়ে থাকবে শ্রীরামপুরের প্যান্ডেল ঠ্যান্ডেল সব তো আজকের জন্য বাই বাই টাটা গুড নাইট